শোনাতে চাই ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় যে কথাতে মনে রেখেছে গোপনে আজ মন শোনাতে চাই ভালোবাসি তোমায় মাঝারি লম্বা সারি সেই সারি অতিক্রম করে মূল ফটক পর্যন্ত পৌঁছাতে অবশ্য খুব বেশি সময় লাগলো না মূল ফটক দিয়ে ঢোকার সময় শোনা গেল নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা বারবার মাস্ক পরা এবং সামাজিক দূরত্বের নিয়মকানুন মেনে চলার কথা মনে করিয়ে দিচ্ছেন কিন্তু ভেতরে ঢুকতে এক অন্যরকম দৃশ্য বাহিরের যান্ত্রিক পৃথিবী যেন ছুটি দিয়ে ভেতরে বসেছে ফুলের মেলা আর সেই ফুলের রাজ্যে হারিয়ে যাচ্ছে দর্শনারীরা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘাস কুকিং অ্যান্ড ব্লগস আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি মেঘা আপনাদের মাঝে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে আমি আমার পরিবারকে নিয়ে চলে এসেছি সুন্দর কিছু মুহূর্ত কাটানোর জন্য লালবাগ কেল্লায় সেই সুন্দর মুহূর্তগুলোই আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি তাহলে চলুন দেখে নেই পরিবার ও প্রিয় মানুষগুলো নিয়ে লালবাগ দুর্গ জাদুঘরে বেড়াতে মূল জাদুঘরের চেয়ে বেশিরভাগই মানুষের আগ্রহ ফুলের বাগানগুলোর দিকে সেখানে সবুজ ঘাসের উপর বসে অনেকে গল্প আড্ডায় মেতে থাকতে দেখা গেল অনেকে আবার দুর্গের শেষ প্রান্তে উঁচু ঢিবির উপর উঠে পুরো কেল্লার দৃশ্য উপভোগ করছে ছবি তুলছে টিকটক করছে অনেকে আবার ভিড় করছে কেল্লায় শুকিয়ে যাওয়ার পুকুর প্রান্তে আপনিও আপনার পরিবার ও প্রিয়জনকে নিয়ে লালবাগ কেল্লাটা উপভোগ করতে পারেন লালবাগ কেল্লা সম্পর্কে অনেকেই অনেক কিছু জানে তাই আমি কিছুই বললাম না তবে লালবাগ কেল্লার বিস্তারিত আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিখে দেব দূরে রেখে বাঙালিরা বাংলা পহেলা ফাল্গুন উপভোগ করছে হলুদ কমলা শাড়িতে নিজেকে রাঙিয়ে উপভোগ করছে পহেলা ফাল্গুন এ না হলে আমরা বাঙালি আসুন আমরা আমাদের পরিবারের ছোট বাচ্চাদেরকে আমাদের ঐতিহাসিক সম্পর্কে
জানাই এবং আমাদের সেই সুন্দর সুন্দর জায়গাগুলো আমরা তাদের কাছে উপস্থাপন করি। অবশ্যই আমার ভিডিওটি তাদের কাছে শেয়ার করবেন, যাতে করে একটু হলেও তারা আমাদের দেশ সম্পর্কে জানবে, আমাদের দেশের ঐতিহাসিক সম্পর্কে জানবে। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওতে আপনি নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান এবং এইভাবেই আমার পাশে থাকেন। সবসময় চেষ্টা করি আমার ভালো মুহূর্তগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য। আপনারা সব সময় আমাকে এভাবে সাপোর্ট করবেন এবং আমার পাশে থেকে আমার আগামী পথগুলো, আর আমি চেষ্টা করব আপনাদের মাঝে সব সময় ভালো কিছু তুলে ধরার জন্য। আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন এবং আমার ভিডিওতে আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। ঘুরতে ঘুরতে সন্ধ্যা গড়িয়ে এলো, আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু মুহূর্ত কাটিয়েছি। এরপর বাহিরে অনেক খাওয়া দাওয়া হলো যা আপনাদের মাঝে শেয়ার করা হলো না। ইনশাল্লাহ নেক্সট টাইম আরো ভালো কিছু নিয়ে আসবো আপনাদের মাঝে। ততদিন পর্যন্ত আপনি আমার চ্যানেলটা সাপোর্ট করে যাবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনি যদি আমার চ্যানেলটা পূর্বে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর হ্যাঁ আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।